আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার 11টি আসনের বিপরীতে 22টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে 121 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রবিবার যাচাই বাছাইয়ের প্রথম দিনে কুমিল্লা জেলার 5টি আসনে 28 জনের মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সোমবার যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান আরও 6টি আসনে 45 জনের মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করেন। এ নিয়ে জেলার 11টি আসনের যাচাই বাছাইয়ের শেষে মোট 73 জনের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়। মনোনয়ন বৈধতা পেয়ে খুশি প্রার্থীরা। আমাদের মনে বল ভালো, কারণ জনগণ আমাদের পক্ষে, জনগণ নিয়ে 7 তারিখ ইনশাল্লাহ জয়লাভ করবো। বাংলার মানুষ গণতন্ত্রের জন্য পাকিস্তান আমল থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত সংগ্রাম করেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় সবচেয়ে উৎকৃষ্টতম পদ্ধতি হচ্ছে নির্বাচনের ভোট। আমার বিশ্বাস আগামী 7 তারিখ বাংলাদেশের মানুষ এটি প্রমাণ করবে। অবশ্যই আমি অবশ্যই থাকবে এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে তার প্রভাব আমাদের উন্নয়নে লাগবে। আমি আল্লাহর কাছে সুক্রিয়া যে আমি আজকে মনোনয়নটি বৈধ হয়েছে, আমি আল্লাহর কাছে সুক্রিয়া এবং সত্যগ্রামবাসী যাচ্ছে আমি কৃতজ্ঞ।